আপনারা প্রায় অনেক ভিডিওতে দেখেছেন টেজার নিফটির নেগেটিভের সম্পর্কে আলোচনা করতে এবং বলতে এবং লাইভ প্রুফ দেখাচ্ছে কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে একটি ভয়ঙ্কর আপডেট দেবো টেজার নিফটির সম্পর্কে যেটা আপনাদের প্রত্যেকে জানাটা দরকার অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে দেখেছেন আগের ভিডিওতে টেজার নিফটির মেন অফিস হলো লস অ্যাঞ্জেলেস আমেরিকার সিটি এবং সব থেকে বড়ো প্রমোট চলছে এবং তারপরে অফিস বড় রকমের বানিয়েছে পাকিস্তানের মধ্যে মানে ভেবেছেন পাকিস্তানের মধ্যে ওদের বড় অফিস বানিয়েছে বড় রকমের প্রমোট চলছে সেটা আবার ওয়েস্ট বেঙ্গলকে টার্গেট করেছে আপনি কিন্তু চেক করে দেখবেন আপনি আসামে দেখতে পাবেন না আপনি তামিলনাড়ু দেখতে পাবেন না ব্যাঙ্গালোর দেখতে পাবেন না মুম্বাই দেখতে পাবেন না দিল্লি দেখতে পাবেন না যারা এই অ্যাপসটাকে বেশি ইউজ করছে আপনি দেখতে পাবেন বেশি ওয়েস্ট বেঙ্গলের ছেলেরাই এই অ্যাপসটাকে ইউজ করছে চলুন সে বিষয়ে তো আসবো না কারণ সেটা আপনারা আগের ভিডিওতে দেখে নিয়েছেন এই ভিডিওতে ট্রেজার নিফটির আরেকটি সত্য ঘটনা কি আপনি জানেন আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এবং যে এর সম্পর্কে এক্সপ্লোর করেছিলাম কিভাবে এরা অ্যাকচুয়ালি আপনাদেরকে অ্যামাউন্টটা দেয় আপনারা অনেকে সাপোর্ট করেছেন অনেকে দুটো কথা শুনিয়েছেন এবং অনেকে বলছেন যে কিছু আপনি জানেন না অ্যাকচুয়ালি ভাবুন এই টেজার নিফটির মধ্যে আপনি যদি ডিপোজিট করেন আপনার আন্ডারে যখন কাউকে আপনি জয়েন করাবেন সেখানে আপনি ইন্টারেস্টটা পাবেন মোটা অঙ্কের টাকা কামাতে পারবেন প্লাস সেই ব্যক্তি যখন আবার কাউকে জয়নিং করাবে মানে ভেবেছেন মানে পুরো চেন সিস্টেম মানে আপনি কাউকে জয়েন করান এবং আপনি একজনকে মুরগি বানিয়েছেন সেই ব্যক্তি আবার একজনকে মুরগি বানাবে এইভাবে একটা চেন সিস্টেম তৈরি হবে সেখান থেকে আপনি কি করবেন স্যালারি পাবেন গাড়ি পাবেন হিউজ পরিমাণে অ্যামাউন্টটা আপনি ইন্টারেস্টটা নিতে পারবেন ভেবেছেন কিভাবে চলছে টেজার নেটটি সম্পর্কে দুটো ভয়ঙ্কর জিনিস দেখাবো এই টেজার সব থেকে বেশি প্রমোট চলছে নাইজেরিয়াতে বিশেষ করে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল সিটিকে বেশি ফলো করেছে ওয়েস্ট বেঙ্গল এবং বিহার এবং নাইজেরিয়া এই টোটাল তিনটি সিটিকে বিশেষ করে ফলো করে এই কোম্পানিটি কিন্তু বেশ প্রমোট চলছে সেখানে অনেকে গাড়ি পাবিয়ে দিচ্ছে এবং অনেকে বাইক পাইয়ে দিচ্ছে ভেবেছেন যেই কোম্পানির কোনো ট্রেডিংয়ের ঠিক ঠিকানা নেই জাস্ট আপনি একটি ইলিগাল ফটোকে নিয়ে এসে ওদের প্ল্যাটফর্মে কিনুন ওদের প্ল্যাটফর্মেই সেল করে দিন সেখানে অ্যামাউন্ট কামাচ্ছেন প্লাস অনেকে গাড়ি পেয়ে যাচ্ছেন এইরকম ধরনের প্রায় আজ থেকে ছয় থেকে সাত বছর আগে একটি এম বলে কোম্পানি এসেছিল বাংলাদেশে সেটা পুরো বাংলাদেশকে বরবাদ করে যায় ছেচল্লিশ কোটি টাকা পুরো স্ক্যাম করে নেয় আপনারা প্রত্যেকে দেখেছেন তার লিঙ্কটা ভিডিওর কমেন্ট বক্সের নিচে দেওয়া থাকবে প্লাস আগের ভিডিওতে দিয়েছি অনেককে তারা প্রত্যেকে দেখেছেন কী অবস্থাটা করেছিল বাংলাদেশকে তার সাথে সাথে ইন্ডিয়ার কিছু শহরকে করেছিল কিন্তু অতটা বড় মাপের পারেনি বেশি করেছে বাংলাদেশকে এবং বাংলাদেশের ব্যক্তিকে যেখানে বড়ো রকমের প্রোমোট করিয়ে কেক থেকে হ্যাপি বার্থডের মতো কেক কাটাকাটি চলছে আরও কত কিছু প্রমোট সেখানে পয়সাটা হিউজ পরিমাণে লুটে নিয়ে যায় কিন্তু আপনারা কি জানেন এই যে টেজার নিফটি রয়েছে আপনারা কি টেজার নিফটির মালিককে কখনো দেখেছেন আজ পর্যন্ত যারা ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রমোটটা করাচ্ছে আপনারা কি দেখেছেন টেজার নিফটির মালিকটাকে যারা অন্ধের মতো এই টেজার নিফটির মধ্যে ডিপোজিটটা করছেন অ্যাকচুয়ালি তারাও জানে না টেজার নিফটির মালিকটাকে আপনারা জাস্ট চিনেছেন বড় লিডার দেখবেন যখন কোম্পানিটি স্ক্যাম হবে আপনারা ওই বড় লিডারকেই খুঁজে পাবেন না কারণ আপনারা রোজ ভ্যালির হাল দেখেছেন টেজার নিফটি কী হারে প্রোমোট চলছে অনেকে অলরেডি বুঝে গিয়েছে যে কিভাবে স্ক্যামটা করছে মার্কেটের মধ্যে জাস্ট একটা ফটো বিক্রি করছে সেই ফটো থেকে অ্যামাউন্টটা আপনি পেয়ে যাচ্ছেন ভেবেছেন কোন ব্যক্তি রয়েছে আপনার ওই সামান্য ফটোটাকে কিনবে যে আবার কয়েক হাজার হাজার টাকা দিয়ে কেন আপনার মতো কয়েক হাজার ব্যক্তি ওই সেম কেনা কেনাবেচা করছে ভেবেছেন কে তাহলে মার্কেটে রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে আপনার ওই ফরোটাকে মানে আপনার ওই ফরোটাকে বিক্রি করবে কোনো ক্রিপ্টোর মাধ্যমে সেই ফরোটাকে কিনে আপনাকে ডলারটা দেবে মানে ভেবেছেন কে রয়েছে প্লাস ওই একই ফটোকে কয়েক হাজার জন বিক্রি করছে কয়েক লাখ কয়েক মিলিয়ন ব্যক্তি বিক্রি করছে ওই সেম ফটোকে মানে দেখছেন পুরো মানিটাকে রোটেশন এবং সার্কেল হচ্ছে আপনি ডিপোজিট করলেন আপনার আন্ডারে কাউকে জয়নিং করালেন যখনই জয়নিং করালেন তার ইন্টারেস্টটা আপনি পেলেন আপনার ইন্টারেস্টটা সে পেল এইভাবে অ্যামাউন্ট টোটালটাই রোটেশন হচ্ছে কিন্তু এখানে সব থেকে ভয়ঙ্কর বিষয় দেখুন বড় বড় সিটির নাম এখানে আসে না এখানে জাপানের নাম আসে না দুবাইয়ের নাম আসে না মালয়েশিয়ার নাম আসে না থাইল্যান্ডের নাম আসে না তোমাদের চাইনার নাম আসে না যারা এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে হিউজ পরিমাণে প্রফিট কামাচ্ছে আপনি কার নাম পাচ্ছেন পাকিস্তান ইন্ডিয়ার সব থেকে পুয়োর সিটি যেখানে চাকরির জন্যে সবাই কেঁদে গড়ে বেড়াচ্ছে সেটা হলো ওয়েস্টবেঙ্গল এরপরে রয়েছে বিহার যেখানে বেকারত্বের সংখ্যা এতটা বেশি যে ওয়েস্ট বেঙ্গল বিহার থেকে বেশিরভাগ মানুষই চেন্নাই দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোরে কাজ করতে যায় সেই সব ব্যক্তি কিন্তু এই সব লাইনেই রয়েছে সেই সব শহরের ব্যক্তিরাই বেশি এই টেজার নেপটির মধ্যেই রয়েছে এইভাবে মানুষকে এরা মুরগি বানিয়ে যাচ্ছে কিন্তু একটা জিনিস ফলো করুন এই যে টেজার নির্কৃত সম্পর্কে ভিডিও বানিয়েছিলাম প্রায় অনেকে তাদের মতামতটা দিয়েছে যে পুরোপুরি মার্কেটে স্ক্যাম করছে যতক্ষণ নাই আপনি আপনাদের বন্ধুদেরকে মুরগি বানাতে পারছেন ততক্ষণ আপনি অ্যামাউন্ট এ থেকে কামাতে পারবেন না তাহলে অ্যাকচুয়ালি বুঝে গিয়েছেন কীভাবে স্ক্যাম করছে কিন্তু এ থেকে বাঁচবেটা কীভাবে এখানে হচ্ছে মেন বিষয় অনেকে বলছে দাদা তাহলে আমরা কী করে অ্যাকচুয়ালি লিগ্যালিটিভাবে পয়সাটা কামাতে পারবো দেখুন পয়সা লিগ্যালিটিভাবে ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে কামানোর অনেক রাস্তা আছে তাহলে এমন নয় যেখানে আপনি ডিপোজিট করলেন এবং আপনি আপনার বন্ধুকে মুরগি বানাচ্ছেন আপনাদের আশেপাশে আরও অনেকজনকে মুরগি বানাচ্ছেন সেটা কিন্তু পয়সা কামানোর রাস্তা নয় তাই এখানে কীভাবে আপনাদেরকে অ্যামাউন্টটা দিচ্ছে সেটা কিন্তু ভেবেই এখানে আসা দরকার ডিপোজিট করা দরকার হাই গাইস আপনাদেরকে এর সম্পর্কে আবার একবার সচেতন করে দিলাম প্লাস কিছু গোপনীয় তথ্য ছিল যেটা আপনাদের কাছে প্রকাশ্যে করে দিলাম চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন